কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষোভ করেছে জেলা শ্রমিক লীগ। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, গভীর রাতের কোনো এক সময় বঙ্গবন্ধু ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করে দুর্বৃত্তরা। শহরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। শহরকে সৌন্দর্য বর্ধন করার জন্য 2003 সালে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে পৌরসভা। পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শাপলার ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করে পৌরসভা।